Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no man. To my challenge, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো কিরকম আছি সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। তো ভিডিও তো দিয়েছিলাম আগে, তো জানো। তো আমার ইচ্ছা হলো আমার কতটা কোয়ালিফিকেশান, কতদূর পড়াশোনা করেছি, কি কি আমার যোগ্যতা আছে সেগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলির মতো, অ্যাকচুয়ালি নিজেরই মতো, তাই জন্য সব কিছু শেয়ার করবই। আগেই তো বলেছি তোমরা আমাকে সাপোর্ট করো, আমি সব কিছু বলবো, আমার লাইফে কি কি হয়েছে, কি করি না করি সব কিছু, এভরিথিং। সো স্টার্ট করছি। আমার অ্যাকচুয়ালি কলেজে সবথেকে প্রিয় সাবজেক্ট ছিল পল সায়েন্স আর ফিলোসফি। তো আমি তো ফিলোসফির বইটা পাচ্ছি না খুঁজে, মা কোথায় রেখে দিয়েছে। তো অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞানের বই সবকটা পেয়ে গেছি, কিন্তু ফিলোসফির বইটা পাচ্ছি না। আর কলেজে তো এই দুটো সাবজেক্ট খুব ভালো লাগতো। তাছাড়া স্কুলে যখন পড়তাম তখন হোম ম্যানেজমেন্ট আর এডুকেশন, এই দুটো আমার খুব বেস্ট সাবজেক্ট ছিল। তার মধ্যে হোম ম্যানেজমেন্ট সব থেকে বেশি আমার বেস্ট ছিল। তো হোম ম্যানেজমেন্ট বইটা পাচ্ছি না, বইটা কোথায় মা রেখে দিয়েছে, পেলে আমি অবশ্যই পরে তোমাদেরকে শেয়ার করব। তো ওর মধ্যে কয়েকটা সিলেবাস ছিল, ওগুলো আমার খুবই ইন্টারেস্টিং লাগতো। অ্যাকচুয়ালি পুরো সব কিছুই ভালো লাগতো ওই হোম ম্যানেজমেন্টের মধ্যে, এভরিথিং, যে কটা সিলেবাস ছিল সব ভালো লাগতো। আর অতটা পড়তাম না, তো যখন পরীক্ষা হতো তখন আমি ওই নর্মালি রিডিং মতো পড়তাম, পড়ে চলে যেতাম, ওই হয়ে যেত, মুখস্থ হয়ে যেত। খুবই ইজি টাইপের সাবজেক্ট ছিল। আর তার মধ্যে বেঙ্গলি যেটা, ইলেভেন টুয়েলভ মাধ্যমিকের সময় আমি যখন বাংলা পরীক্ষা হতো না, তখন আমি বাংলার সময় খুব একটা চাপ নিতাম না, ভাবতাম কোনো ব্যাপারই না, রিয়েলি বাংলা আমার খুব ইজি লাগতো। এক দুবার রিডিং পড়তাম, ওই নিজে থেকে বানিয়ে লিখে দিতাম। অ্যাকচুয়ালি তাতেই উচ্চ মাধ্যমিকে 64 মার্কস তুলেছিলাম, যেহেতু শরীর ভালো ছিল না আরও মার্কস তুলতাম। তো তোমরা তো সবই জানো, কি বলবো, ওইভাবেই পড়াশোনা চালিয়ে গেছি লাইফে। তো তোমাদেরকে এই যে এটা রাষ্ট্রবিজ্ঞান, ভারতের রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা যেটা, তো এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারেরও বই আছে রাষ্ট্রবিজ্ঞানের, আর থার্ড ইয়ারের বই আছে, ফার্স্ট ইয়ারেরটাও আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান বইটা। এটা অরিজিনাল বইটা বলতে, যেটা আমাদের যে অরিজিনাল যে বইটা থাকে ওইটা আমার কাছে নেই। এটা হচ্ছে প্রশ্ন উত্তরের যে বইটা, সেই বইটা আমার কাছে আছে। তো অ্যাকচুয়ালি ওদিকে দেখছি কেন বলতো, আমাদের বাড়িতে যে মানে কুকুর থাকে না রাস্তায়, অনেকবার তো ভিডিও দেখিয়েছি, ও কুকুরটা ঘরে মানে সামনের দিকে চলেছে, তাই আমি দেখছি। তো বাদ দাও, এইটা রাষ্ট্রবিজ্ঞান বই, আমার ফার্স্ট ইয়ারের বই, প্রথম পত্র, ফার্স্ট ইয়ারের বই এটা আমার। আর খুবই ভালো লাগে আমার, মানে অ্যাকচুয়ালি এই বইটা ফার্স্ট ইয়ারে যখন উঠেছিলাম তখন পলিটিক্যাল সায়েন্স আমার সব থেকে ইজি লেগেছিলো। পলিটিক্যাল সায়েন্স অতটাও পড়িনি, বাট মুখস্থ করেছি, এটা সত্যি কথা। বাংলা যেরকম রিডিং পড়তাম ওরকম রিডিং পড়িনি, তো মুখস্থ করেছি। পল সায়েন্সটা একটু টাফ আমার লেগেছে, বাট খুবই ইন্টারেস্টিং লাগলো। বাকিগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের অনুশীলন বই, যেটা প্রশ্ন উত্তর। ওকে, আর এইটা আমার কলেজের মানে কি বলে না, কলেজের বার্ষিক পত্রিকা। আমি নেতাজিনগর কলেজ ফর ওম্যান, ওই কলেজে পড়েছি, 2013-তে ফার্স্ট ইয়ারে পড়েছি। দেখতে পাচ্ছো উল্টো দেখাচ্ছে, উল্টোই, এভাবে উল্টোভাবে ধরলে কি সোজা দেখাচ্ছে? না, আমি ভাবি উল্টোভাবে ধরলে হয়তো সোজা দেখায়। তো এই কলেজের সেই প্রথম বইটা আমার কাছে এখনও অবধি আছে, এখন হয়ে গেল 2021 সাল, 2013 সালের বই, যত্ন করে তুলে রেখেছি। মানে কলেজে কজন টিচার আছে, কলেজে কি কি হয়, কি কি বাৎসরিক অনুষ্ঠান হয়, কি সাবজেক্ট নিলে কি হয়, সব কিছু একটা বই দেয় না, সেই বইটা এটা। তো এখানে অনেকের কবিতাও আছে, খুব সুন্দর কবিতাগুলো, দারুণ লেগেছে কবিতাগুলো। আমি নেতাজিনগর ওম্যান কলেজে পড়েছি, তোমাদের আগেই বললাম। তো অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছে এই বইটার মধ্যে। সো দাঁড়াও, ছবিও আছে, টিচারদের ছবি আছে,
যায় না, ভালো করে দেখতে পাচ্ছ কি না, এই যে এই যে এইখানে যিনি মাঝখানে যিনি আছে ইনি ছিল আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, আর আরও বাকি স্যারগুলো আছে দাঁড়িয়ে, তো যেটা বলে ক্লার্ক টাইপের, খাতাপত্র জমা দেয় প্লাস টাকা পয়সাগুলো নেয় না যখন ভর্তি হবার সময় পরীক্ষার যেসব, সেই স্যারগুলোর ছবি এখানে আছে। আর এই যে আমাদের কলেজ, এই যে আমাদের কলেজের ছবি, বাট এখন আমাদের কলেজ অনেকটা পরিবর্তন হয়ে গেছে, তখন এক ছিল, এখন ভাবো 2013 আর এখন 2021, কত বছরের ডিফারেন্স, কলেজ অন্যরকম হয়ে গেছে। কলেজের কাছে গেলে কলেজের ছবি তুলে অলরেডি দেখাবো তোমাদেরকে, ওকে? তো এখানেও অনেক টিচার স্টুডেন্টরা আছে, ছবি দেখতে পাচ্ছ? আমি এদের অতটা কাউকে চিনি না, বাট ম্যামগুলোকে আমি চিনি, ম্যামগুলোকে চিনি। এই যে কলেজের ব্যাচ, বুঝতে পারছো কি না, আমি দেখো সব মেয়েরা কলেজে, আর এই যে স্যার, প্রিন্সিপাল স্যার এখানে আছে। তো এটা কলেজের সেই প্রথমে যে ভর্তি হওয়ার সময়, ভর্তি হয়ে যাবার পরে যে বইটা আমাদেরকে দেয়, সেই বইটা এটা হলো। আর এই যে রাষ্ট্রবিজ্ঞান বইটা, বিএ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, চতুর্থ পত্র থার্ড ইয়ারের বইটা, বুঝতে পারছো? চতুর্থ পত্র থার্ড ইয়ারের বইটা আমার, এই সেই থার্ড ইয়ারের বইটা, এটা অরিজিনাল কি? হ্যাঁ হ্যাঁ, এইটা অরিজিনাল বইটা, অ্যাকচুয়ালি থার্ড ইয়ারের অরিজিনাল বইটা আমার কাছে আছে, বুঝলে? তবে পল সায়েন্স একটু কঠিন লাগতো, 20 নম্বরের 4টে প্রশ্ন আসতো, এই না সরি, হ্যাঁ মানে প্রশ্নপত্রের মধ্যে যেটা পল সায়েন্সে আসতো, 100 নম্বরের প্রশ্নের মধ্যে আসতো না, 8খানা থাকতো, 8খানা 5 নম্বরের কোশ্চেন থাকতো, আর 8খানা 20 নম্বরের কোশ্চেন থাকতো, তার মধ্যে তোমাকে যে কোনো 4টে চুজ করতে হবে, আর 5 মার্কসেরও যে কোনো 4টে 8টার মধ্যে চুজ করতে হবে। তো 20 নম্বরেরটা একটু বড় করে লিখতে হবে, কিন্তু পল সায়েন্সে একটা নিয়ম আছে, পয়েন্ট অনুযায়ী ধরে ধরে লিখলে মার্কসটা ভালো আসে, পয়েন্টগুলো যদি তুমি ঠিকঠাক লিখতে পারো তার মধ্যে একটা নাম্বার আছে, তারপর ভেতরে ঠিক মতো লিখতে পারলে অল্প কিছু লিখলেও হবে, কিন্তু পয়েন্টগুলো ঠিক মতো লিখতে পারবে, 10টা পয়েন্টে শুনেছিলাম 10 নম্বর, তারপর বাকি নাম্বারগুলো ওই ভেতরের মানে লেখাগুলোর উপর ডিপেন্ড করে, সেরকম লিখতে পারলে। আর এটাও চতুর্থ পত্র আমার, হ্যাঁ এইটাও চতুর্থ পত্র, হ্যাঁ এটা সেই প্রশ্ন উত্তরের বইটা মনে হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ এটা প্রশ্ন উত্তরের বই থার্ড ইয়ারের, ওকে। বাকিগুলো আবার আমি দেখাচ্ছি পরে, সো একটু ওয়েট করো, ওকে? আর কলেজের বই তো দেখালাম, আর এটা তো ফার্স্ট ইয়ারের বই, প্রথমেই দেখেছি, এটা অনুশীলন বইটা, প্রশ্ন উত্তরের বইটা, এগুলো দেখালাম। আর এটা দেখতে পাচ্ছ, পিপিলতা ওয়াদেদার, এই বইটা আমি গিফট পেয়েছিলাম, যেটা ওই ব্লাইন্ড যে অন্ধদের জন্য একটা স্কুলে আসতো না, এটা আমি স্কুল লাইফে পেয়েছিলাম, ক্লাস 9 মনে হচ্ছে, হ্যাঁ ক্লাস 9 এই বইটা পেয়েছিলাম, যেহেতু আমি পুরো ফর্মটা ফিল আপ করে কালেক্ট করতে পেরেছিলাম, তো সেই জন্য আমি এই বইটা, আর একটা মেডেল মতো ছোট্ট টাইপের দিয়েছিল, সেটা কোথায় মা রেখেছে, পরে পেলে আমি দেখাবো। তো এই বইটা আমার পুরো পড়ে শেষ হয়ে গেছে, পিতিলতা ওয়াদেদার বইটা, এটা গিফট পেয়েছিলাম তখন অন্ধদের মানে ব্লাইন্ডের জন্য যে টাকা কালেক্ট করার বিষয়টা ছিল, ওটা করে পুরো ফর্ম যায় ফিল আপ করতে পারবে, তার একটা গিফট আছে, তো আমি সেটা করে গিফটটা পেয়েছিলাম। কিন্তু মানে একটা সমস্যা হয়েছিল, যখন ওদের জন্য বাড়ি বাড়ি গেছি, তো তখন কয়েকজন ইনসাল্ট করেছিল, বলছিল যে এরকম আমরা করি না, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা টাইপের করছো, কীরকম একটা দেখা। আমি তখন বলেছিলাম এটা কোনো ভিক্ষা না, ঠিক আছে, এটা একটা সোশ্যাল ওয়ার্ক, তাদের জন্য কিছু করতে পারাটাই তো আমাদের কর্তব্য নাকি, এইগুলো যদি নিজেকে ছোট মনে করা হয়, ভিখারি মনে করা হয়, এটা তো ভুল ধারণা, আমরা তো চোখে দেখতে পাই, তারা তো চোখে দেখতে পায় না, তো তাদের জন্য এইটুকুই সামান্য কিছু, ওটা তো কিছুই না, ও তো সামান্য কিছু, কি এমন করলাম। তো ওরকম বলার পর চুপ হয়ে গেছিলো, তখন বলছে না আমার মেয়েটাকে এসব করতে দিই না, আপনি করতে দেন কি না দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার এই সোশ্যাল ওয়ার্ক করে খুব ভালো লাগছে, যদি টাকা না দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সইটা লাগবে। তো টাকা অল্প কিছু দিয়েছিল, কিছু লোক দিচ্ছিল, আপনি টাকার দরকার নেই, সইটা করে দিন, সইটা করলেই হবে।
তো টাকা কিছুটা টাকা নিজের কাছ থেকে বাবা মা কালেক্ট করে দিয়েছিল, ওদের কাছ থেকে নিয়েছিলাম, ফ্যামিলির কাছ থেকে। আর কিছু যারা খুব ভালো মেন্টালিটির লোক তারা টাকা কেউ 50 দিয়েছে, কেউ 10-20 যা পেরেছে দিয়েছে। আমি যা পারবে তাই, অনেকে বলছে নেই নেই তো সইটা করো, সইটাই এনা। তো এইভাবে করেছিলাম, ইনসাল্ট হয়েছিলাম, তাতে আমার কিছু আসে যায় না। সো এই যে বড় ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই বড় ফাইলটার মধ্যে কি আছে, কি আছে বলো তো? আমি না বললে তোমরা বলতে পারবে না। এর মধ্যে আমার পুরো রেজাল্ট আছে, অ্যাকচুয়ালি পুরো কোয়ালিফিকেশান আমার আছে। লোককে আমি দেখাতে পারবো যে এত এত মানে এত দূর পড়ে